অনেকগুলি দোকান একত্রিত হইলে মেলা হয়, ওই মেলায় আমরা মা বোনেরা যাই, আর অনেকগুলি সাধুরা একত্রিত হলে সেখানে সাধু সঙ্গ হয়। এটাকে যদি ব্যাঘাত ঘটান, এটার মধ্যে কিন্তু আপনার মালিক আপনাকে চাইলে এটা দিয়ে ভালো করতে পারে, আবার মন্দও করতে পারে। হ্যাঁ, কারণ ওই কি জানি বলে, যিনি সাধনা করেন, সাধনার জায়গায় যদি কেউ ধ্যান ভঙ্গ করে, ওই ধ্যান ভঙ্গকারীর উপরে কিন্তু সমস্ত পাপের ভাগ চলে যায়, কি তাই না? আমরা ইবাদত করার সময় কই, নামাজ পড়ি কখন করব? গান বাজনা করে তো সারাদিন ঘুমাইই থাকি। তাহলে একদম গেছে। হ্যাঁ, কারণ আমাদের ইবাদতটা আমি মনে করি, আমার এই যে বাবাজিরা বসে আছেন, তাদের মনের মধ্যে যখন একটা ইশকের তুফান উঠে, একটা দরিয়া আছে উলহিয়ার দরিয়া, ওই দরিয়াটার মধ্যে একটা ঢেউ লাগে, আর ঢেউটা লাগলে তার চোখটা বেয়ে পানি আসে, একজন আরেকজনকে জড়িয়ে ধরে একটু কাঁদে, মনের তৃপ্তি হয়, শান্তি হয়, সে জায়গায় ব্যাঘাত ঘটাবে না বাবা, দয়া করে একটু, দয়া করে, কষ্ট করেন, আমরাও করি, আপনিও করেন, তবে এটা যেন সমন্বয় থাকে, কেউ কাউকে ছাড়া যেন না হই, দয়া করে একটু দেখবেন। বেলাটা একেবারে মোটা হয়ে গেছে, দেখছেন? হ্যালো, এখানেই রাখেন, আর হাত ধর দরকার নেই, ধরবেনই না ভাই, ঠিক আছে? আপনার হাইপারটা একটু কাছে নেন, কি করবেন, যা আছে তাই বাজান। আমার ভাই বন্ধনা শেষ করে একটি গান করেছেন, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ বলেন, আমি আমার মোহাম্মদকে সৃষ্টি না করলে এ পৃথিবীর একটি বালুকণা আমি সৃষ্টি করতাম না। হুজুরের প্রতি এতই মহাব্বত, তার মহাব্বতে আমরা সৃষ্টি হয়েছি, কিন্তু সৃষ্টি হয়ে যার উসিলায় আমি সৃষ্টি হলাম তাকেই কিন্তু আমি মানি না, তাই না? আমরা অনেকেই ভাবি নবী আমার মতোই মানুষ, তাকে মাটির মানুষ বানানোর জন্য তারা উঠে পড়েই লেগেছেন। ধন্যবাদ জানাই আমার ভাইকে, এত চমৎকার ভাবে হুজুরের সামনে একটি নাচ রাখলেন। আমিও এই যুগের, বেলায়েতের যুগের নায়েবে রসুল, তারা হলেন যার যার পীর মুর্শিদ। যেমন আয়না ছাড়া নিজেকে দেখা যায় না, তাই না? খোদা দেখার একটা দর্পণ হলো আয়না। আয়না ছাড়া যেমন নিজের চেহারা দেখা যায় না, তেমনি পীর মুর্শিদের চেহারা ব্যতীত আল্লাহ রসুল আল্লাহকে ছাড়া আল্লাহ দেখা সম্ভব না। তাই পীর মুর্শিদকে চাইতে হইলে, পাইতে হইলে এ পৃথিবীর যা আছে সমস্ত কিছুর ঊর্ধ্বে হইল সেই দীনবন্ধুর একটু দয়া। যদি তার দয়া হয়, ঘর বাড়ি কিছুই লাগে না, বহু বহু জমিদার তার জমিদারি ছেড়ে দিয়ে ছিঁড়া তেনা পড়ে বন জঙ্গলে চলে গেছে। তেমনি একটি গান বাবা রশিদ সরকার ওরফে রশিদ সাইজি বাবা যান লিখেছেন, সে গানটি, সে কালামটি আমি করার চেষ্টা করি। হ্যালো, সকল দুঃখ দূরে যাইত তুই হইলে আমারই বাজান, সকল জমিদার সকল জানা দূরে যাইত তুই হইলে আমারই বাজান, সকল
ترجمة نانسي قنقر.